হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে পারুল। আপনারা ঈদের মাঝে যে কোনো বিয়ে অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে আপনারা অনেকেই রান্না করতে পারেন না, অনেকগুলো রান্না একবারই করতে হয়। সেই রান্না কীভাবে সহজভাবে করবেন সেই রান্নাগুলো আমি কিন্তু আজকে দেখাইছি। অনেক কষ্ট করে কিন্তু এই রান্নাগুলো আমার দেখাইতে হয়েছে, আপনারা যদি দেখেন তাহলে আমার সার্থকতা। টেনে টেনে দেখবেন না বন্ধুরা, এখানে পোলাও আছে, শাহী পোলাও, শাহী মুরগির রোস্ট আর কাতল মাছের ফ্রাই, তিন ধরনের রেসিপি আমি অল্প সময়ের ভিতরে কিন্তু আমি রান্না করে দেখাইছি। আপনারা ঈদে স্পেশালও ধরতে পারেন, যে ঈদের সময় মেহমান আসলে তাড়াতাড়ি করে কীভাবে রান্না করে আমাদেরকে সামনে টেবিলের সামনে দিতে পারি, এরকম সুন্দর করে পরিবেশন করে সেভাবে কিন্তু আমি দেখাইয়ে গেছি। আর সম্পূর্ণ টিপ সহকারে দেখবেন। আর এখন যে বন্ধুরা আমার চ্যানেলে আছেন কিন্তু সাবস্ক্রাইবার করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, ছোট একটা বেলাইকন আছে ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক দিনই কিন্তু এইরকম নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যাবে আমি আশা করি। আর যে বন্ধুরা আমার নিয়মিত দর্শক যারা আছেন আমার কাছে আমার সাথে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি মূল রেসিপিটা দেখে নিই। আজকে তিনটা রান্না দেখতে পাবেন একইতে, ওয়েতে মুরগির রোস্ট, শাহি মুরগির রোস্ট, সেখানে আমি মাখাই নিতে আসি, কিন্তু ঝটপট যে রান্না করা যায় মেহমান আসলে সেই রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে আপুরা করতে পারেন না তাদের জন্য আজকে এই রান্না। আমার লেবুর রস দিলে অবশ্যই মুরগির যে একটা গন্ধ এটা নষ্ট হয়ে যায়, এই টিপসটা কিন্তু আমি দিয়ে দিলাম। সাথে আপনারা একটু সামান্য হলুদের গুঁড়ো দেবেন, যেহেতু মুরগির ভিতরে কোনো ব্যাকটেরিয়া থাকলে নষ্ট হয়ে যাবে, তাতে কালার নষ্ট হবে না। আর সাথে লবণ দিয়ে এখন কিন্তু শুধু এইটা দিয়েই ভাজবো, এর ভিতরে আদাও দিতে পারেন, আদার রসও দিতে পারেন, আজকে আমি দেবো না, এটা দিয়ে মাখাই নিতে আসি। কাতল মাছ আদা হাফ চামচ আদা দিলাম, লবণ দিয়ে দিলাম এক চামচ, লেবুর রস অবশ্যই দিবেন, এই যে রসুন বাটা হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চামচ, গুঁড়া হাফ চামচ, ধনিয়া হাফ চামচ, একসাথে মাখাইয়া আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এর স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে, দেখেন এভাবে কিন্তু ম্যারিনেট করে মাছ সব কিছুই ম্যারিনেট করে আগে রাখলে কিন্তু রান্নাও কিন্তু সহজ হয়ে যায়। এখন আমি তেলটা গরম করে নিচ্ছি আগে, এখন মাংসটা দিয়ে ভেজে নেব, দেখতে থাকুন। মাছ ভাজবো এই জন্য আমি কড়াইতে পরিমিত পরিমাণ তেল দিয়ে দিতে আছি, একটু গরম হোক। হ্যালো দর্শক, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিই, তাহলে স্বাদটা আর একটু বেড়ে যাবে। হ্যালো দর্শক, এলাইচ একটু ফাটাইয়া একটু তেলের ভিতরে দিয়ে দিলাম, মাছের ফ্লেভারটা কিন্তু এলাচের পাউডার থাকলেও দিলে হয়, কিন্তু আমি আস্তা এলাচ দুইটা দিয়ে দিলাম। এইরকম এইভাবে ভাজবেন, একটু বেশি ভাজার দরকার নাই, এরকম আমি সম্পূর্ণ মাংসগুলো ভেজে নিতে আছি। হ্যালো দর্শক, হয়তো ভুলে মাছ করে ফেলছি, মাংস এরকম কিন্তু ভেজে নেবেন, আর একটু সতর্ক মতন ভাজবেন, সবাই জানেন মাংস ভাজতে গেলে খুব ছেড়ে এভাবে ভেজে নেবেন, এই এই ধরনের কালার। হ্যালো দর্শক, এরকম কালার করে মাছ ভেজে নেবেন। আমি কিন্তু একবারই মশলা দিয়ে মাছ কীভাবে রান্না ভাজতে আছি সেটা দেখে দর্শক যারা যে আপুরা এখনও শেখেন না, তারা কিন্তু এভাবে এই রান্নাটা ফলো করতে পারেন। পোলাওর সাথে এভাবে মেহমানের সামনে কিন্তু কাতল মাছ বা রুই মাছ ভেজে দিতে পারেন। দেখি এখন আমার মাছ ভাজা, আরও দেখতে থাকেন। আরও টিপস আছে কিন্তু সরে যাইয়েন না, এভাবে একটু ধৈর্য নিয়ে দেখেন। হ্যালো দর্শক, যে মশলাটা ছিল আমি কিন্তু পানি দেবো না মাছে, আগেই বলছি আমি কিন্তু পানি দিয়ে এই মাছ রান্না করব না, আর পানি দেওয়ার কোনো কারণই নাই, তাহলে কিন্তু মাছ খেতে ভালো লাগবে না। আপনারা দেখেন আমি কীভাবে রান্না করি, ঠিক এভাবে একদিন রান্না করে খেয়ে আমাকে বলেন যে কেমন হয়েছে। এখন কিন্তু আমি পেঁয়াজও দিয়ে দেবো, এই তেলের সাথে কিন্তু পেঁয়াজ মশলা সব কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাবে, আমি দেখাইতে আছি। এখন দেখলেন আপনারা কোন পর্যায়ে কী দিলাম, এভাবেই কিন্তু দেবেন, তারপরে আপনারা ঘুরে ঘুরে সুন্দর করে লেড়ে ছেড়ে পেস্টটাও একটু বাদামি কালার করে ভেজে নেবেন।
হ্যালো দর্শক, এখানে 1 কেজি পরিমাণ চাল আছে আমাদের, ক্ষেতের চাল। এখন এই পর্যায়ে কিন্তু আমি রান্না কীভাবে তাড়াতাড়ি আগান যায় সে আমি কিন্তু এখন চালগুলো সুন্দর করে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজায় রাখবো। ভালো করে ধুয়ে নিতে হবে, ভালো করে বন্ধুরা ধুইতে হইবে। ধুইয়া কিন্তু 10 মিনিট পর এটা আমি পানি ঝরাই রাখবো, দেখতে পাবেন। এভাবেই সহজভাবে কিন্তু আমি দেখাইতেছি, যত তাড়াতাড়ি মেহমান বসাই থেকেও যেন খাওয়াইতে পারেন সেভাবেই কিন্তু আমি চালটা কিন্তু ভালো করে ধুয়ে নিলাম। এখন ভিজাইয়া 10 মিনিটের জন্য রাখতেছি। এই যে ভাজা হয়ে গেল সব, এখন আমি রান্নার প্রসেসে যাই। মুরগির রোস্ট বিয়া বাড়ির মতন অনেকেরই হয় না, সেই রোস্টের আজকে কিন্তু সেটাই আমি দেখাবো কীভাবে হয়। পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমি তেল দিয়ে দিলাম। হ্যালো দর্শক, আমি কিন্তু গরম মশলা, সাদা এলাইচ, কালো এলাইচ, দারচিনি 2 টুকরো আর লবঙ্গ এই দিয়েই কিন্তু আজকে রান্না করব। এর সাথে কিন্তু আমি আরও জয়ফল যত্রী দিতে পারতাম, আমি কিন্তু রাঁধুনি মশলা দিয়ে রোস্টের মশলা দেব আরও সাই ফ্লেভার আনার জন্য। তৈল গরম হয়েছে, প্রথমেই আমি মশলা দিয়ে দিলাম। মশলা আমি কিন্তু বাটা পেঁয়াজ ব্যবহার করব না দর্শক, আমি কিন্তু পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়ে রান্না করব। এটার টেস্ট কিন্তু অনেক বাড়ে, সেই জন্য আমি আজকে দেখেন আমি কীভাবে রান্না করি। আমি 3 কাপের মতন কিন্তু পেঁয়াজ দিছি, এখন এটা বাদামি কালার করে ভেজে নেব। হ্যালো দর্শক, মাছ কিন্তু আমার একদম সুন্দর লাল মশমশা হয়ে গেছে। এর 1 পিস মাছ দিয়ে পোলাও খাইতে কিন্তু অবশ্যই অনেক ভালো লাগবে। আমি কিন্তু সেই জন্য আমি ছাড়া মাছ রান্না করিয়া কাতল মাছ রান্না করে দেখাইলাম, শেষ হয়ে গেল আমার মাছ রান্না। পেস্টটা হালকা বাদামি কালার করলে কিন্তু ভাজা, এর চেয়ে বেশি ভাজবেন না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে রোস্টের। আমি কিন্তু দই আর দইয়ের পানি সহকারে নিজে হাতের বানানো সেইটা আগে দিয়ে নেব, এমনি পানি আর দেব না। এখন তারপর মশলা ব্যবহার করব, দেখেন এই যে। এখন আর মশলা পোড়ার কোনো কারণ নাই। এখন আমি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে, আপনাদের মাংস ভুজিয়া এটার কোনো মাপজোক নাই দিয়ে দেবেন, হলুদ বাদে সব মশলাই দিতে পারেন। 1 চামচের মতন 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। এখন আমি রোস্টের মশলা অল্প কিছু দেবো, বেশি দেবো না, এই যে অল্প কিছু দিয়ে দিলাম। দর্শক, কাজু বানা বাদাম, কাঠবাদাম একসাথে মিশাইয়া আমি ব্লেন্ড করে নিয়েছি, মানে 3 চামচের মতন আছে, সবটাই দিয়ে দিলাম। লবণ টেস্ট করে দিতে হইবে, আমি অল্প একটু দিলাম যেহেতু ভাজার ভিতরে আমি লবণ দিছি। গোলমরিচের গুঁড়া 1/2 চামচ। এখন সম্পূর্ণ মশলাগুলো আমি মিশিয়ে ভেজে নিই হালকা। দর্শক, এভাবে মুরগির রোস্ট করলে অবশ্যই বিয়াবাড়ির রোস্টের মতন হবে। এখনও কিন্তু বহুত অনেক জিনিস দেওয়ার বাকি আছে, আপনারা কোনো মতন ছেড়ে যাবেন না। অনেকেই রোস্ট করতে পারেন না, রোস্ট ভালো লাগে না, কীভাবে দেখা যাক। আমার রেসিপি অবশ্যই ফলো করে আপনারা করবেন আমি আশা করি। একটু তেজপাতা দিয়ে দিলাম এই মুহূর্তে এসে, আমি প্রথমে তেজপাতাটা ব্যবহার করি, একটু পরেই দিই। হ্যালো দর্শক, মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিলাম, ভালো করে নেব। এখন আমি তরল দুধ কিন্তু আমি 1 কাপের মতন আরও দিয়ে দিলাম। পানিও আমি 1 কাপ দিলাম, আর দিতে হবে না। এখন আমি আরও কিছু মশলা ব্যবহার করব, সেটা দেখতে থাকি। রোস্ট মানে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, সেজন্য আমি 1.5 চামচের মতন চিনি ব্যবহার করলাম, আর যারা পছন্দ করবেন না তারা স্কিপ করে দেবেন। এর ভিতরে আমি কাজু বাদাম, কিছু কিশমিশ দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি কিন্তু ব্যবহার করি নাই। একটু সামান্য টেস্টিং সল ব্যবহার করলাম স্বাদ আনার জন্য, এতে কিন্তু বন্ধুরা বেশি না, ক্ষতি নাই কোনো। আপনারা অনেকেই জানেন কিন্তু ক্ষতি, আমি জানি যে এটার কোনো ক্ষতি নেই, সামান্য দেওয়া যায়। এখন আলুর বোকারা দিয়ে দেব, বলছি তো আমি পর্যায়ক্রমে রোস্ট শাহী করার জন্য যা দরকার আজকে সবই ব্যবহার করব, আপনারা টেনে টেনে দেখেন না। আর যে বন্ধুদের এখনও আমার নতুন বন্ধুরা জয়েন করছেন আমার চ্যানেলে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে দেন, আর এরকম নতুন নতুন রেসিপি পাবেন অবশ্যই। বন্ধুরা, শাহী
রোস্ট করতে গেলে কিন্তু ঘি দিয়েই করতে হবে। এখন কিন্তু আমি ঘি দেব, ঘি না দিলে কিন্তু এই ফ্লেভারটা পাবেন না। আমি আরঙের ঘি ব্যবহার করতেছি, আপনারা হয়তো বাটারও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি অবশ্যই দিতে হবে। এই পর্যায়ে এসে আমি প্রায় 4 চামচের মতন ঘি দিয়ে দিলাম। লাস্ট আমি কিন্তু এখন 1 চামচের মতন গোলাপ জল দিয়ে দিলাম। এটা কিন্তু শাহি ফ্লেভার আনে, সেজন্যই কিন্তু আমি এই গোলাপ জলটা দিলাম। এখন ঢেকে আমি হয়তো 5 মিনিটের মতো রান্না করে আবার আসতেছি। পোলাও পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, এখন দারচিনি এলাচ লং পরিমাণ মতন দিয়ে দিলাম, মশলা আপনাদের পরিমাণ মতন আপনারা দিবেন। এখন আমি এর সাথে এটা একটু ভেজে নিলাম। কীভাবে আমি পোলাও রান্না করি ঝটপট সেই পোলাওটা আজকে দেখাবো, অনেকবারই দেখাইছি আপনাদেরকে, দেখুন। হ্যালো বন্ধুরা, এই যে চাল পানি ধরাই নিয়ে আসছি, এখন কিন্তু আমি ঢেলে দিলাম। এর সাথে আমি আদা রসুন বাটা 1/2 চামচ করে দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ লবণ। এখন আমি ভালো করে চালটারে ভেজে নেব। অবশ্যই বন্ধুরা, যে সময় চালটা মুচমুচ করবে তখন কিন্তু আপনি আপনারা মনে করেন যে আমাদের চাল ভাজা হয়ে গেছে। সুন্দর করে ভেজে নেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। হ্যালো বন্ধুরা, হয়ে গেছে কিন্তু আমার চাল। আমি পরিমাণ মতন পানি দেব, আমি 6 গ্লাস পানি দিয়ে দেবো। 3 গ্লাস যেহেতু 3 পট চালও আছে, ডবল পানি দিতে হবে, আপনারা সেভাবে মেপে নেবেন। আমি তো ঠান্ডা পানি দিলাম, আমার মার হাতে রান্না, আমরা কোনো দিন মা কিন্তু গরম পানি দিয়ে কোনো সময় পোলাও রান্না করে না, সেভাবেই আমি দেখাইতেছি আজকে। হ্যালো বন্ধুরা, একটু গুঁড়া দুধ ব্যবহার, আমি দুধ ব্যবহার করব, আপনারা লিকুইডও করতে পারেন। পোলাওটা খুব সুন্দর ফ্লেভার আসে, খুব ভালো লাগে খেতে, সেজন্য আমি একটু দুধ দিয়ে দিলাম। আমি কিন্তু মুরগির রোস্টের ভিতরেও গুঁড়া দুধ ব্যবহার করব এখন এই পর্যায়ে এসে, কেন আমার প্রায় রান্না শেষের দিকে। এখন আমি একটু দমে রাখব, অবশ্যই গুঁড়া দুধ দেবেন, নালে কিন্তু শাহি ফ্লেভার আসবে না, ভালো লাগবে না খেতে। দেখেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু গুঁড়া দুধ আমি দিয়ে দিতেছি। এখন আমি এর সাথে কিশমিশ দিয়ে দিলাম। পোলাওটা খুব টেস্টি হবে, এই জন্য সামান্য একটু টেস্টিং সল ব্যবহার করতে আছি, কিন্তু বিয়েবাড়ির স্বাদ পাবেন। ঈদের সময় কিন্তু আমরা এভাবেই রান্না করি, এমনি সময় না রান্না করলেও একটু ভালো স্বাদ পাওয়ার জন্য সব জিনিস একটু অ্যাড করে দিতে আছি। এক চামচের মতন কেওড়া জল, কেন এটা শাহি ফ্লেভার আনবে পোলাওতে, সামান্য দেবেন, বেশি দেবেন না, তাহলে কিন্তু তিতল লাগবে। এখন হাই হিটে আমি কিন্তু ঢাকনা ছাড়াই রান্না করব বন্ধুরা, এখন কিন্তু ঢাকনা দেব না। এর সাথে আমি 2টা তেজপাতা ব্যবহার করব এখন, আর 2টা কাঁচামরিচও দিয়ে দেব এর সাথে। হ্যালো দর্শক, আমার কিন্তু রোস্ট রান্না শেষ, কালার দেখেই তো বুঝতে পারছেন যে কেমন হয়েছে। এভাবে কিন্তু বিয়েবাড়ির রোস্ট রান্নাতে হয়, ঈদের সময় রান্নাতে হয়, কোনো মেহমান আসলে, এমনি আমরা যাই করি কিন্তু এভাবে রোস্ট রান্না করব। দেখেন এভাবে রোস্টের কিন্তু একটু তেল বেশি থাকবে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন শেষ হয়ে গেল আমার রোস্ট রান্না। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন রান্না করব। হ্যালো দর্শক, এখন আমি কিন্তু ঘি দেব, ঘি আমি দিই না, এখন কিন্তু ঘি দেব। প্রথমে ঘি দিলে ঘির ফ্লেভারটা থাকে না, সেই জন্য আমি কিন্তু এখনই ঘি দেব। প্রায় হয়ে গেছে, এখানে 3 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু শাহি ফ্লেভার আসবে, নাহলে কিন্তু পাবেন না। আর যার ঘি না থাকে সে ঘি ছাড়াও রান্না করতে পারেন, এভাবে আমি যেভাবে রান্না করছি তাও কিন্তু খারাপ হবে না। এখন আমি 5 মিনিটের মতন দমে রাখবো, তারপর আসতেছি। এখন আমি আরও 4টা কাঁচামরিচ দিয়ে আমার কিন্তু হয়ে গেছে পোলাও। বন্ধুরা দেখেন পোলাও কিন্তু একটার গায়ে একটা লাগে না, এভাবে যদি রান্না করেন ফলো করে তাহলে কিন্তু পোলাও কিন্তু আপনাদের এইভাবেই ঝরঝরা হবে। আমার কিন্তু রান্না শেষ হয়ে গেল, আর আমি সার্ভ করে পরে দেখাইতেছি।